কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজ ওয়াইকিং নিয়মের শর্টকাটের পার্ট টু, এর আগে আমি পার্ট ওয়ান আপলোড করেছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই দেখে নেবেন, আমরা ইন্ড স্ক্রিনে অথবা ডিসক্রিপশানে দিয়ে রাখবো। এটা হলো পার্ট টু। তো পার্ট টু হলো, দেখো কি দেওয়া আছে, অনেকেই এই কনফিউশনটাই পারি না, সেটা হলো মাসুম ও রহিম একত্রে একটি কাজ বিদিনে, রহিম ও করিম, মানে মাসুম রহিম, রহিম করিম বা করিম মাসুম, মানে তিনজন ক্রমান্বয়ে যদি থাকে তাহলে আমরা খুবই শর্টকাটে কিন্তু করতে পারবো। তো তার জন্য দেখো, আমরা যদি মাসুম রহিম, জাস্ট এই মাসুম রহিম একত্রে বিশ দিনে, তো এই কাজকে আমরা এ ধরি, এই দুইজনে মিলে একটি কাজ বিশ দিনে, এ সমান বিশ দিন, এবং দেখো রহিম আর করিম একত্রে কাজ কত, বারো দিনে, তাই সেই কাজটাকে আমরা বি ধরি, বি সমান বারো দিন, এবং করিম এবং মাসুম একত্রে কাজটি করে কত, সি সমান পনেরো দিন। এবার আমরা একটা সহজ সূত্রের সাহায্যে এই অঙ্গটাকে কিন্তু একদম কমপ্লিট করতে পারবো খুবই কম সময়ে। সেই সূত্রটা দেখো, টু ইন্টু এ বি সি আপন এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এই সূত্রটা করলেও অবশ্যই আমরা খুবই শর্টকাটে করতে পারবো। তো এই সূত্রটাকে আমরা ক্যালকুলেশন করি, দেখো টু গুণ এ সমান বিশ গুণ বি সমান, তো এখানে বারো গুণ সি সমান পনেরো আপন এ বি, এ বি বলতে এ আর বি সমান কুড়ি গুণ কত, বারো প্লাস বি সি বলতে বারো গুণ পনেরো, বারো গুণ পনেরো প্লাস সি এ বলতে পনেরো গুণ কুড়ি, তো পনেরো গুণ করি, এটা আমরা করব সমাধান। তো দেখো আমরা এটা ক্যালকুলেশন করি, ছয় দু বারো, তাহলে দুই, তাহলে দুই গুণ পাঁচ সমান কত হচ্ছে, দশ দিন, তাহলে কাজটি শেষ করতে পারবে কত, দশ দিনে, ঠিক আছে। তো এবার দেখো আমরা আরও একটা অঙ্ক করি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ক খ একটি কাজ চল্লিশ দিনে জাস্ট, ক খাওয়া সমান এটা আমরা কি এ, এবং খাও গা চব্বিশ দিনে বি, এবং গাও ঘা কত, তিরিশ দিনে এরা ছি। তো আমরা সহজ সূত্র, কতদিন করতে ওই মানে কাও খাও গা একত্রে কাজটি করতে কতদিনে পারবে, তো আমরা সহজ সূত্র সেটা হলো টু গুণ এ কত, এ দেবো আছে কত, আমরা এ পেয়েছি চল্লিশ, গুণ বি কত চব্বিশ, গুণ ছি কত তিরিশ আপন এ বি, এ বি বলতে চল্লিশ গুণ চব্বিশ প্লাস বি ছি চব্বিশ গুণ তিরিশ প্লাস সি এ সমান তিরিশ গুণ চল্লিশ। তো এটা সহজভাবে আমরা ক্যালকুলেশন করি, দেখো তো তিন ছয় আঠারো ছয়, এবং তিন দুন ছয় তার চল্লিশ কুড়ি সমান হচ্ছে কুড়ি দিন, তাহলে ওই ক খ গয় একত্রে কাজটি করতে পারবে কুড়ি দিন, এটা কিন্তু সবচেয়ে সুপার এবং শর্টকাট পদ্ধতি, এভাবে মনে রাখবে। তো ধন্যবাদ সবাইকে।